हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हरा निश्चय खूब भालो आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब आमार नित्य दिने सरस्वती पुजो पद्धति। खुबी सहज सरल पद्धतिते आमी प्रतिदिन मा सरस्वतीर पुजो आराधना करे थाकी। तो चलो भिडियोटी स्टार्ट करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। प्रति बछर माघ मासेर बसंत पंचमी तिथिते पालन करा हय देवी सरस्वतीर पुजो। देवी सरस्वती हलेन विद्यार अधिष्ठात्री देवी। आमी सारा बछर मा सरस्वतीर नित्य पुजो आराधना करे थाकी। तो स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे, आर पुरो ठाकुर घर खूब भालो करे मुछे नियेछि सकालेई। आर पुरो ठाकुर घरे पुजो समस्त जिनिसे गंगा जल छिटिये नियेछि, आर हाते एखन तीनबार गंगा जल निये नमो विष्णु नमो विष्णु नमो विष्णु बोले आचमन करे निलाम। आर हातटा खूब भालोभावे गंगा जल दिये धुये निलाम। আর এখন আমি আমার মা সরস্বতীকে স্নান করিয়ে নেব। আমার মা সরস্বতী পাথরের, তো আমি মাকে প্রতিদিনই এইভাবে স্নান করিয়ে নেই। আর বিশেষ কোনো তিথিতে বা সরস্বতী পুজোর দিন, মাঘ মাসের সরস্বতী পুজোর দিন আমি মাকে পঞ্চামৃতে অভিষেক করিয়ে নেই। মার স্নানের জল রেডি করে নিচ্ছি, পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগুরু আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আর মাকে এখন আমি স্নান করিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে মাটির মূর্তি থাকলে বা মায়ের ফটো থাকলে তোমরা এইভাবে মাকে স্নান করাবে না, সেক্ষেত্রে তোমরা মাকে জয় মা গঙ্গা জল গোলাপ জল আর অগুরু একটা পরিষ্কার কাপড়ে নিয়ে আলতো হাতে মাকে মুছে নেবে। তো আমার যেহেতু মা পাথরের তাই আমি মাকে প্রতিদিন এইভাবে স্নান করিয়ে নেই। জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয়। তো মাকে খুব ভালোভাবে স্নান করিয়ে নিয়ে এখন আমি আমার ঠাকুরের গামছা দিয়েই মাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। নিয়েছি একটি কাঠের জলচৌকি। কাঠের জলচৌকিতে হলুদ রঙের আসন পেতে তাতে একটু আতপ চাল আর ফুল দিয়ে আমি মাকে আসনে বসিয়ে দিচ্ছি। আর আমি মাকে প্রতিদিন যে আসনে পুজো করি সেখানে জায়গাটা খুব ছোট, তোমাদের দেখাতে অসুবিধা হবে, তাই জন্য আমি আজকে আলাদা করে মাকে কাঠের জলচৌকিতে নিয়ে পুজো করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো পুজোয় বসেই প্রথমেই আমি ধূপকাঠি আর তেলে প্রদীপ জ্বালিয়ে নিলাম, চন্দন বেটে নিচ্ছি, সাদা চন্দনের তিলক মাকে পরিয়ে দিলাম, চন্দন সহযোগে হলুদ রঙের বা বাসন্তী রঙের গাঁদা ফুল আর বেলপাতা মায়ের চরণে অর্পণ করলাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। লাল চন্দন বেটে নিচ্ছি, লাল চন্দনের তিলক মাকে পরিয়ে দিচ্ছি, লাল চন্দন সহযোগে ফুল মায়ের চরণে অর্পণ করছি। আসুন ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। মার বাহন হংসকেও লাল চন্দন আর সাদা চন্দনে তিলক পরিয়ে দিলাম, আর চন্দন সহযোগে ফুল হংসর চরণে অর্পণ করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। মাকে বস্ত্র নিবেদন করছি, মাকে একটা বস্ত্র মতো পরিয়ে দিচ্ছি।
মাকে ভোগ নিবেদন করব। তাই জন্য ভোগের জায়গাটা একটু খুব ভালোভাবে মুছে নিলাম। আর আমি যেদিন যেরকম পারি মাকে সেইভাবেই ভোগ নিবেদন করি। তো আজ আমি মাকে একটু মিষ্টি আর ফল আর সাদা বাতাসা মাকে ভোগ নিবেদন করলাম আর জল। আর ভোগের থালা গ্লাসে ফুল দিয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। এবছর সরস্বতী পুজো পড়েছে বাংলা 22 মাঘ 1428, ইংরাজির 5ই ফেব্রুয়ারি 2022 শনিবার। মাকে ভোগ নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে নেব, হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে হাত জোর করে প্রণাম করে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওং জয় জয় দেবী চরাচর সারি কুচযোগ শোভিত মুক্তা হারি বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং ভদ্রকালে নম নিত্যং সরস্বতী নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেব্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং সরস্বতী নম। এইভাবে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এখন হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। আরতি করে নিচ্ছি। সরস্বতী পুজো পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরতি করে মাকে হাত জোর করে প্রণাম করে নিলাম। মা, আমার পুজো পদ্ধতিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো মা। সবার মঙ্গল করো, সবার মনে শিক্ষার আলোড়ন জাগরণ করো মা। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুক।